ছায়ানটে ঋতুরাজ বসন্ত নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ছায়ানটের মিলনায়তনে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মিলে পরিবেশন করেন নৃত্যগীত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং অতুল প্রসাদের গান দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। একক ও দলীয় সঙ্গীত এবং নৃত্য মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। লাবণী গুহর প্রতিবেদন। শরৎঋতুর মধ্যে বাঙালির হৃদয়ে রঙিন আবেশ জাগায় বসন্ত। শীতের শেষে কচি পাতায় এলোমেলো হাওয়া হৃদয় উদাস করে, নিজের অজান্তেই প্রকৃতির রঙে মিশে যায় মানুষ। আদি থেকেই এই ঋতুর বন্দনায় মুখর কবিরা, তাই বসন্তের গান ও নাচ নিয়ে এবারও বর্ণিল আয়োজন করে ছায়ানট। প্রতিষ্ঠানের মিলনায়তনে একক ও দলীয় পরিবেশনা করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ফাল্গুনে অশোক ও পলাশের বনে যে রং ছড়ায়, তা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুর ও বাণী যেন চিরন্তন। সেই সুর বাজে বাঙালির প্রতিটি হৃদয়ে। বসন্ত বন্দনা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। নাগরিক ব্যস্ততার মাঝে এই আয়োজন যেন ক্ষণিকের জন্য দর্শক হৃদয় রাঙিয়ে দেয় বর্ণিল রঙে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।